বলিউড অভিনেত্রী মৌনি রায় বেশ কয়েক বছর ধরে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন নিজের হটনেসের জন্য। অভিনয়ের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করতে না পারলেও নিজের উষ্ণ ফিগারের মাধ্যমে বারবার আলোচনায় উঠে এসেছেন তিনি। মৌনি রায় তার অভিনয়ের চেয়ে ফ্যাশন স্টেটমেন্টের জন্যই বেশি খবরে থাকেন। অভিনয়ের পাশাপাশি বলিউডের এই হট অভিনেত্রী বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি এবং শর্ট ভিডিও শেয়ার করেন। উষ্ণতম সেই ছবিগুলো মুহূর্তের মধ্যে নেটিজেনদের হার্টবিট বাড়িয়ে দেয়। এরই মধ্যে নামের সঙ্গে জনপ্রিয় বলিউড অভিনেত্রীর তকমা লাগিয়েছেন মৌনি রায়। ব্রহ্মাস্ত্র সহ অনেক ব্যবসা সফল সিনেমায় তার অভিনয়ে মুগ্ধ করেছে দর্শকদের। পাশাপাশি ফ্যাশন স্টাইলিং এর জন্য প্রশংসিত হয়েছেন বাঙালি এই অভিনেত্রী। বিভিন্ন পার্টিতে তার বাহারি পোশাক বেশ নজর কেড়েছে ভক্তদের। তবে প্রশংসার পাশাপাশি নিজের পোশাক নিয়ে মাঝে মধ্যেই ট্রলের শিকার হতে হয় তাকে। নেট দুনিয়ায় তাকে নিয়ে চলে নানান কটূক্তি। সেই ধারাবাহিকতায় আবারও পোশাক বিড়ম্বনায় ট্রলের শিকার হতে হলো তাকে। বিষয়টা খুলেই বলি, একতা কাপুরের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মৌনি রায়। পরেছিলেন একটি পিঠ খোলা মিনি ড্রেস, যে কারণে বারবার পোশাক সামলাতে নাজেহাল হতে হচ্ছিল তাকে। আর এতেই বাধে বিপত্তি, ছবিগুলো প্রকাশ পেতেই ধেয়ে আসে কটাক্ষ। কেউ লিখেছেন, এর থেকে তো আমার রুমালের সাইজই বড়। আরেকজন লিখেছেন, এত ছোট জামা যদি সামলাতেই না পারেন তবে পড়েন কেন। কেউ আবার লিখেছেন, মানুষের যত পয়সা বাড়ে পোশাক তত ছোট হয়। তবে মৌনির পোশাক নিয়ে যতই কটাক্ষ হোক না কেন, এই সব বিষয়কে পাত্তা দিতে নারাজ এই অভিনেত্রী। এমন সমালোচনার শিকার হলেও কখনো কোনো মন্তব্য করেননি মৌনি। তবে এবার মুখ খুললেন তিনি। মৌনি বলেন, যাদের কাছে সময়ের কোনো মূল্য নেই তারাই এমন কাজে লিপ্ত থাকে, কিন্তু তাদের নিয়ে মন্তব্য করার মতো বেকার সময়